নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার উইজডাম বন্ধুরা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা একুশ দিনের জন্য গোটা ভারত লকডাউনের কথা ঘোষণা করেছেন এবং এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এমন সময় ভারত সরকারের তরফ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং ভারতের সাধারণ মানুষের হাতে অনেক নগদ অর্থ আসার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তো কী কী পদক্ষেপ তিনি নিয়েছেন এবং সমস্ত বিষয়গুলো জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন বন্ধ রয়েছে সরকারি দপ্তর থেকে শুরু করে বেসরকারি দপ্তর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি এই ভাইরাসের আক্রমণে মুখ থুবড়ে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তাই এবার ময়দানে নেমে পড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাংকের গভর্নর জানালেন আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে তিন দশমিক সাত চার লক্ষ কোটি টাকা দেবে এবং সেই সঙ্গে লকডাউন পর্বে খাদ্য এবং আর্থিক সংকট যাতে না হয় সে কারণে দেশের গরিব মানুষদের জন্য এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবার লকডাউনের তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার আজ দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে সংকটকালে আর্থিক ছাড় দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। সাংবাদিক বৈঠক করে রিপোর্ট রেট কমানোর কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন এই ভাইরাসের বাড়াবাড়ির কারণেই পৃথিবী জুড়েই এক বিপুল অর্থনৈতিক মন্দা এসেছে আর সেই মন্দা ছায় এবার পড়েছে ভারতীয় অর্থনীতির ওপরেও যদিও সেই অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে নতুন করে লড়াই শুরু করেছে রিজার্ভ ব্যাংক। যাতে আরও বেশি করে বাজারে অর্থ বিনিয়োগ করে ব্যাঙ্কগুলি আর সেই কারণে শক্তিকান্ত দাস এদিন ঘোষণা করলেন রেপো রেট কমানোর কথা রেপো রেট কমানো হচ্ছে পঁচাত্তর বেসিস পয়েন্ট এর ফলে শতাংশ হিসাবে রেপো রেট দাঁড়াবে চার দশমিক চার শতাংশে অন্যদিকে রিভার্স রেপো রেট কমানো হচ্ছে নয় বেসিস পয়েন্ট এর ফলে শতাংশ হিসাবে সুদ হবে চার শতাংশ এর ফলে ব্যাঙ্কগুলি বাজারে ঋণ দিতে আরও বেশি করে আগ্রহী হবে তাতে বাণিজ্য ক্ষেত্রে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ বাড়বে ফলে এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আরও সাহায্য পাবেন ছোটো বড় ব্যবসায়ীরা এছাড়া তিন মাস ইএমআই নেওয়া স্থগিতের পরামর্শ দিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আর্থিক মন্দার কারণে দেশে জিডিপিতে বড় ধাক্কা লাগতে চলেছে বিশ্বব্যাপী মহামারীর জেরে জিডিপি বৃদ্ধির হার তিন দশমিক দুই শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ফলে আপাতত এই অর্থনীতিকে চাঙ্গা করতেই রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট কমানোর কথা ঘোষণা করলেন আরবিআই গভর্নর বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ভারত সরকারের তরফ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি আজ সমস্ত ব্যাংকের সিআরআর একশো বেসিস পয়েন্ট বাড়ানো হলো ক্রেডিট রিজার্ভ রেশিও বাড়ানোর ফলে সাধারণ মানুষকে শক্তিকান্ত দাস এদিন আশ্বস্ত করে বলেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকে নাগরিকদের যে টাকা রয়েছে তা সুরক্ষিত ফলে আতঙ্কিত হয়ে তা ব্যাংক থেকে তোলার কথা ভাববেন না এছাড়া এই পদক্ষেপের ফলে এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার কোটি টাকার যোগান আসবে বলে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই ভাইরাসের আক্রমণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় শুক্রবার সকালে বিশেষ বৈঠকে বসে মুদ্রার নীতি কমিটি দু হাজার সালে গোটা বিশ্বে এই সময় এই সময় এরকম একটি আর্থিক মন্দা দেখা দিয়েছিল এরপর এই ভাইরাসের আক্রমণে আরও একবার থমকে গেছে ভারত তথা বিশ্বের অর্থনীতি তবে গভর্নর শক্তিকান্ত দাস আশ্বস্ত করেছেন বর্তমান পরিস্থিতির মোকাবেলায় যথেষ্ট সম্পদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ব্যাংকিং সেক্টরকে সচল রাখতে আরও অনেক আর্থিক পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক। তো বন্ধুরা এই পদক্ষেপের ফলে লকডাউনের জেরে ঘরে বসে থাকা কোটি কোটি ভারতবাসীকে স্বস্তি দেবে পরিস্থিতির মোকাবেলায় যথেষ্ট সম্পদ রয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। ব্যাঙ্কিং সেক্টরকে সচল রাখতে আর অনেক আর্থিক পদক্ষেপ করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এদিকে করোনার জেরে আর্থিক ধাক্কা সামলাতে মোদী সরকারকে আট দফা পরামর্শ দিল কংগ্রেস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে মহামারী প্রতিরোধে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পাশাপাশি লকডাউনের জেরে দেশের অর্থনীতি যাতে বিপর্যস্ত না হয় এবং গরিব এবং অসহায়দের সমস্যায় পড়তে না হয় এবং তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আটটি পরামর্শ তিনি দিয়েছেন